ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রাণ প্রিয় দর্শক এবং শ্রোতা, একটি প্রশ্ন এসেছে। প্রশ্নকারী বলছেন যে যদি নামাজরত অবস্থায় দেখা যায় যে লজ্জাস্থান দিয়ে তরল জাতীয় পানি বের হয়েছে, তরল জাতীয় কিছু বের হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি করণীয়, অথবা যদি নামাজ শেষ করার পরে দেখা যায় যে নামাজরত অবস্থায় কিছু বের হয়েছিল, তাহলে সেক্ষেত্রে তার জন্য কি করণীয়? তো এর উত্তরে বলবো, প্রিয় বন্ধুগণ, প্রথমে আমাদের জানা জরুরি যে নামাজের যে শর্ত, ছয়টি শর্ত রয়েছে, সে শর্ত, ছয়টি শর্তের মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। অর্থাৎ নামাজ শুরু করার পূর্বে পূর্ণ পবিত্রতা থাকা অপরিহার্য। যদি নামাজরত অবস্থায় সেই পবিত্রতা চলে যায়, তাহলে স্বাভাবিকভাবেই নামাজও ভঙ্গ হয়ে যাবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালু সালাত আহাদিকুম হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে কোনো ব্যক্তির নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না যতক্ষণ না সে অজু করে। অর্থাৎ আমরা যদি অজু ব্যতিরিকে নামাজ শুরু করি, অথবা নামাজরত অবস্থায় অজু ভেঙে যায়, তাহলে আল্লাহর কাছে সেটা গৃহীত হবে না। আর আমরা জানি যে লজ্জাস্থান দিয়ে যে কোনো কিছু বের হলে অজু নষ্ট হয়ে যায়। পেশাবের রাস্তা অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেটা হতে পারে তরল জাতীয় কিছু, হতে পারে রক্ত, পুঁজ, পেশাব, পায়খানা, কৃমি বা হাওয়া, যা কিছুই বের হোক না কেন, এতে অজু নষ্ট হয়ে যায়। সুতরাং নামাজরত অবস্থায় যদি লজ্জাস্থান দিয়ে তরল জাতীয় কিছু বের হয়, যেটাকে আরবিতে বলা হয় মাজি, তাহলে তার জন্য করণীয় হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে মসজিদ থেকে বের হয়ে পুনরায় অজু করা, এবং অজু করে এসে নামাজ আদায় করা। এই মর্মে আমরা সে প্রখ্যাত হাদিসটি উল্লেখ করব। মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, কুনতু রাজুলান মাদ্দাআন ফাসতাহিয়াইতু আন আসআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমাকান ইবনাতিহি ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম লিমাকান ফাতিমা ফাসআলতুল মিকদার ابن الأسود رضي الله تعالى عنه فسأل النبي صلى الله عليه وسلم فقال توضأ واغسل ذكرك. অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আমার প্রচুর এই মজি বের হতো, অর্থাৎ লজ্জাস্থান দিয়ে পেশাবের রাস্তা দিয়ে পানি জাতীয় পদার্থ বের হতো, তো আমি এ বিষয়টি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করব, কিন্তু যেহেতু আমি তার জামাই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা আমার বিবাহ বন্ধনে ছিল, যার কারণে বিষয়টি নিয়ে আমি প্রশ্ন করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি লজ্জাবোধ করছিলাম, তাই আমি মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে তিনি যেন এই বিষয়টি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন। তখন মেঘদাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তিনি উত্তরে বললেন যে তুমি অজু করে নেবে এবং লজ্জাস্থান ধুয়ে নেবে। সহিহ মুসলিমের রাওয়ায়েতে এই কথাটা আগে রয়েছে যে তুমি লজ্জাস্থান ধুয়ে নেবে এবং অজু করবে, তবে অন্য বর্ণনায় আরেকটি কথা আছে যে লজ্জাস্থান ধোয়ার সাথে সাথে তোমার অন্ডকোষ দ্বয় ধুয়ে নেবে,
যদিও অনেক মুহাদ্দিস এই অংশটিকে অথবা অন্ডকোষ ধোয়ার বিষয়টিকে জয়ীব হিসেবে সাব্যস্ত করেছেন, কিন্তু কেউ যদি না ধোয় কোনো সমস্যা নেই, লজ্জাস্থান ধুয়ে নিলে যথেষ্ট। তো যাই হোক, কেউ যদি লজ্জাস্থান ধোয়ের সাথে সাথে অন্ডকোষও ধুয়ে নেয় তবে নিঃসন্দেহে সেটা উত্তম, কিন্তু লজ্জাস্থান ধোয়া যথেষ্ট হতে পারে। তো যাই হোক, লজ্জাস্থান ধোয়ার পরপরে অজু করে নেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। ঠিক একইভাবে আমরা বলবো, কেউ যদি নামাজ শেষ করার পরে দেখতে পায় যে তার লজ্জাস্থান দিয়ে কোনো কিছু বের হয়েছিল, তাহলে তার জন্য করণীয় হচ্ছে যে একই পদ্ধতিতে আগে লজ্জাস্থান ধুয়ে নেবে, তারপরে পুনরায় অজু করে নতুনভাবে নামাজ পড়বে। আর যদি মনে হয় যে নামাজের মধ্যে তার সেই তরল পদার্থটি তার কাপড়ে লেগেছিল, তাহলে সেক্ষেত্রে কাপড়ে যে অংশে তা লেগেছে সেটা ধুয়ে ফেলে নেওয়া কর্তব্য। আর যদি সেটা বুঝতে না পারে যে কোন জায়গায় লেগেছে, নির্দিষ্টভাবে বুঝতে না পারে, তাহলে পুরো কাপড়টাই চেঞ্জ করে নামাজ আদায় করবে। তাই সংক্ষেপে আমরা আবারও বলবো যে কেউ যদি নামাজরত অবস্থায় অথবা নামাজের পরে বুঝতে পারে যে তার লজ্জাস্থান দিয়ে মাজি তথা তরল জাতীয় জিনিস বের হয়েছিল, তাহলে তার জন্য করণীয় হচ্ছে যে নামাজরত অবস্থায় থাকলে সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে লজ্জাস্থান ধুয়ে অজু করে তারপরে পুনরায় নামাজ পড়া। আর নামাজের পরে যদি বুঝতে পারে তবে তার জন্যে সেই একইভাবে লজ্জাস্থান ধুয়ে অজু করে কাপড়ে লাগলে কাপড় পরিবর্তন করে অথবা কাপড়টা ধুয়ে তারপরে পুনরায় নামাজ আদায় করা। কারণ এ মর্মে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর, যে পবিত্রতা ব্যতিরিক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সালাত আদায় কবুল করবেন না। তাই আমরা এই মাসালাটি সম্পর্কে সচেতন হব। পুরুষ হোক মহিলা হোক, সকলের এই ধরনের সমস্যা ঘটতে পারে। তাই নামাজের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে বিধান সেটি পরিপূর্ণভাবে ফলো করে আমাদেরকে এই ইবাদতের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। হাজা ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.